জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে সর্বপ্রথম 10টি ছাত্র আলেমা হলেন আর সেই আলেমা হওয়ার চিত্র আপনারা সরাসরি দেখছেন জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত এই সর্বপ্রথম দক্ষিণ ২৪ পরগনার মধ্যে 10টি ছাত্র আলেমা হলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালনা এই মাদ্রাসার পরিচালনা করা হয় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মুফতি আব্দুল মাতিন সাহেব ও স্থানীয় ওলামায়ে কেরামরাও ছিলেন যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ ফা ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি আমাসিহা وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بلسبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين ইনশাআল্লাহ আমরা আমাদের হাদিসটা আমার মেয়েরা আমরা ভাইয়েরা ছেলেরা অভিভাবক অভিভাবিকা যারাই হন অন্তত দর্সে বুখারীর এই সবকে বসে অন্তত পক্ষে এই একটা শিক্ষা আজকে নিয়ে আমরা ঘরে যাই যে আমরা অন্তত এই আমলটাকে যিনি যত করতে পারবো ইনশাআল্লাহ কিয়ামতের দিবসে আমাদের নেকির পাল্লাটা রাসূলের হাদিস অনুযায়ী আত্মবিশ্বাস ইনশাআল্লাহ ভারী হবে আল্লাহ কবুল করেন আমলের মনোযোগ দেন মওকা দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন 1444 হিজরি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআ জীবনতলা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বিদায়ী স্মারক সম্বর্ধনা মাদ্রাসার পক্ষ হইতে ফারেজি ছাত্রী রাইহানা পারভিন আমিনীকে বিদায়ী সম্বর্ধনা জ্ঞাপন করা হল মাদ্রাসা পরিবার তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কিন্তু এই মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটির সদস্য বলবেন ঠিক একে একে মুফতি সাহেবের হাত বরাবরই তাদের হাতে আমরা তাদের এই বিদায়ী সম্মাননাটা মুফতি সাহেবের হাত বরাবর তাদের হাতে প্রদান করা হল এইখানে তাদের হাতে মুফতি সাহেব সম্মাননা জ্ঞাপন করবে আলহামদুলিল্লাহ মজলিসটা এছাড়াও অনেক বড় বড় মজলিস পশ্চিমবঙ্গে হয় 2 লক্ষ 10 লক্ষ মানুষের সেখানে সমাবেত হয় কিন্তু আমাদের কমই খুঁজে পাবেন তোমরা আল্লাহের দরবারে শুকরিয়া আদায় করে একটু আল্লাহকে ডাকছি সবাই আমার সঙ্গে গলা মিলিয়ে একটু আল্লাহকে ডাকুন কেউ দয়া করে কৃপণতা করবেন না নারাই তাকবীর নারাই তাকবীর জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন নারাই তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের প্রথম যে বাচ্চাটার হাতে দেওয়া হয়েছে বাচ্চাটার নাম নাসরুল খাতুন আমিনী দ্বিতীয় যে বাচ্চাটাকে আমরা দিয়েছি বাচ্চাটার নাম রায়হানা পারভিন 3 নম্বর যে বাচ্চাটাকে দেওয়া হয়েছে আজমিরা খাতুন আমিনী 4 নম্বরে হাফিজা খাতুন আমিনী 5 নম্বরে শাহনাজ খাতুন আমিনী 6 নম্বরে লিলুভা খাতুন আমিনী 7 নম্বরে সাবানা খাতুন আমিনী 8 নম্বরে সুরাইয়া খাতুন আমিনী 9 নম্বরে সুফিয়া খাতুন আমিনী এবং 10 নম্বরে হাফিজা খাতুন আমিনী আলহামদুলিল্লাহ এই 10টা বাচ্চার হাতে
বিদায় সম্মাননা পুরস্কার স্মৃতি মুফতি সাহেব দিয়েছেন এবারে তাদের সর্বশেষ লাস্ট পরীক্ষাটা শেষ পরীক্ষাটা মার্কশিট সেটাও মুফতি সাহেবের হাত বরাবর তাদের অর্পণ করা হবে তাদের হাতে তুলে দেওয়া হবে এই সুন্দর মনোজ্ঞ পরিবেশ এই সুন্দর মনোজ্ঞ পরিবেশটা তৈরি করার জন্য আমাদের পাঁচ বছর অন্য জায়গাতে একরকম বলতে পারেন লিজ দেওয়া জায়গায় বা ভাড়া নেওয়া জায়গায় যদিও তিনি ভাড়া নেননি আমাদের ডাক্তার ভাই আজিবর রহমান তিনি প্রথম আজকের এই সুন্দর মজলিসটা পাওয়ার জন্য পাঁচ বছর পরের জায়গায় অন্যের জায়গায় ভাড়া বা লিজ সিস্টেমে আমরা অন্যের জায়গায় চালিয়ে তারপরে ধীরে ধীরে আল্লাহ পাকে অপরন্ত করব না আজকের এই ছোট্ট মজলিসটা পাওয়ার জন্য পিছনে নটা বছর ধরে আমাদের অসম্ভব রকমের সাধনা করতে হয়েছে তারপরে আমরা আজকের এই ছোট্ট মজলিসটা আপনাদেরকে উপহার দিতে পেরেছি আপনাদের দান দয়া আপনাদের আসা যাওয়া আপনাদের দৈহিক এবং কায়িক মেহনত পরিশ্রম আর্থিকভাবে সাহায্য সহযোগিতা মাদ্রাসাটাকে এই জায়গায় নিয়ে এসেছে আমি এতটা মানুষের কাছে খুব ছোট্ট করে কি এই দাবিটা করতে পারি আমার দশটা কোটি তো এই দশটা বাচ্চার হাতে আমরা স্মারক সম্মাননা তুলে দিয়েছি আমরা তাদের এবছর সার্টিফিকেটও তুলে দিয়েছি দশটা বাচ্চা ছিল খুব সুন্দর হতো যদি দশটা বাচ্চার দশ সংখ্যার সঙ্গে মিল করি দশ হাজার করে দশটা মানুষের কাছ থেকে পেতাম আমি মানসিকভাবে ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان توزن مجر نجر شايت واسم على در بقو تكري سلام النظر على تار مبارك روح اشتبع چار نسل اقل قبول এরা নারী সমাজের নেতৃত্ব দেবে আল্লাহ এদের নেতৃত্ব দেবে নারী সমাজ পরিচালিত হবে সেই দক্ষতা এবং এই সাদিয়া أبرحن هناك ما ربياني صديقا أبرحن هناك ما ربياني صديقا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين وحتى لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله صدرت الرسول চেয়েছিল মেয়েটাকে আলেম করবে হঠাৎ ইন্তেকাল করেছেন বাড়িতে ওর মা বাপ কেউ নেই আজকের স্টেজে আসার মতো এমন এক ব্যক্তি নিজের ভাইও পর্যন্ত নেই সৈয়া খাতুন সাহেব আলী তরফদার নাসির ঢালি নাসিরুদ্দিন ঢালি ঢালি পড়া সুফিয়া খাতুন তার গার্জিয়ান মজাহাজ সর্দার হাতবেড়িয়া সাবানা খাতুন সোহরালী মোল্লা কাশিদাতপুর আজিরা খাতুর মজিবার মোল্লা দেউলি আজমিরা খাতুর আয়লার মোল্লা সীতাকুণ্ড নীলুফা খাতুন মজিবার মোল্লা সিংহেশ্বর শাহনাজ খাতুন আলাউদ্দিন লস্কর বার্লামারি রায়হানা খাতুন শহীদুল শেখ বকচর আমি দুটো মিনিটের মধ্যে এই সমস্ত গার্জিয়ানকে আমি একটু আসার জন্য অনুরোধ করছি স্টেজে আজকের এরাও অত্যন্ত সম্মানীয় যারা আজকে যাদের মেয়েগুলো আলেমা হয়েছে যারা আজ থেকে আলেমার পিতা হিসেবে পরিচিতি পাবে তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা সম্বর্ধনা সম্মানমূলক দেওয়ার প্রস্তুতি নিয়েছি একদম দুটো মিনিটের মধ্যে আপনারা স্টেজে চলে আসুন সময় নেবেন না একটু আর যারা এখনো আসেন আমি অনুরোধ করছি একটুখানি স্টেজে আসুন আজকে এই যে গার্জিয়ান গুলো দেখতে পাচ্ছেন আপনারা এরা দীর্ঘ নটা বছর পরে এই যোগ্য আলেমার পিতা হিসেবে আমরা আমিনিয়া পরিবারের পক্ষ থেকে নতুন একটা এদের পরিচিতি দিতে পারছি যাদের মেয়ে পড়ছে আমরা তাদের জন্য অন্তর্নিধান দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এরকম একটা জায়গাতে আলেমার পিতা হিসেবে সবাইকে দাঁড় করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ছাত্রীবৃন্দা
আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি যে আলেমার কিতাবগুলো আমরা স্টেজে পেয়েছি তাদেরকে এদের সম্মানের সঙ্গে সঙ্গে তাদেরকেও সম্মান মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে যে সম্মান প্রদর্শন করতে পেরে নিশ্চিত আমরা আমাদেরকেও গর্বিত বোধ মনে করছি আমাদের শিক্ষক যারা আছেন আমি এখানে পাতা কাগজ কাগজগুলো সব নিয়ে আসার জন্য বলছি সবগুলো গুছিয়ে এখানে নিয়ে চলে আসুন ভাত দিচ্ছি